টেক ফিজি চ্যানেলের প্রথম টেক নিউজে স্বাগতম। ভাষার মাসে মাতৃভাষায় টেক নিউজ নিয়ে আসলাম। আশা করি এই সামনের দিনগুলোতে নিয়মিত আপডেটেড নিউজ নিয়ে হাজির হব। আজকের নিউজের শুরুতেই থাকছে একগাদা শাওমির খবর। গত সেপ্টেম্বরে এমআই তাদের পোকো X3 NFC লঞ্চ করেছিল। এবার X3 প্রো লঞ্চ হবে দ্রুতই, যা কিনা FCC সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। আর সেই লিস্টিংয়ে এই ফোনের কিছু তথ্য সামনে চলে এসেছে। তা হলো 5X টেলিফটো অপটিক্যাল জুম লেন্স থাকছে, সাথে MIUI 12 রান করবে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC থাকবে, আর সেলুলার নেটওয়ার্কের ক্ষেত্রে 4G দিয়ে আসবে ফোনটি। এবার MI 11 সিরিজের খবরে আসি। গত ডিসেম্বরে শাওমির MI 11 লঞ্চ হয়ে গেছে। এবার MI 11 সিরিজের আরও দুইটা ফোন লঞ্চ করতে যাচ্ছে তারা, MI 11 Lite ও MI 11 Pro। MI 11 Lite ফোনটার কিছু কিছু লিক্স সামনে চলে এসেছে। ফোনটার ডিসপ্লেতে পাঞ্চল সহ OLED টেকনোলজির ডিসপ্লে নিয়ে আসবে। ডিসপ্লেতে রিফ্রেশ রেট 120Hz, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7350 চিপসেট দিয়ে আসবে ফোনটা। কেউ কেউ ধারণা করছে এই চিপসেটটা 7550G এর 5nm প্রসেস টেকনোলজির। মেইন ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেলের সেন্সর আর 5X পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স সহ ট্রিপল ক্যামেরার সেট আপ। বড় ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং সুবিধা তো থাকবেই, সে নিয়ে সন্দেহ নাই। তো দেখা যাক ফোনটা কেমন দামে বাংলাদেশে আমরা পাই, আর আপনার কি মনে হয় সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। এবার না হয় একটা গেমিং ফোনের খবর হয়ে যাক। আসুসের রিপাবলিক অব গেমার্স ফোন ROG 5 ফোনটা কিছু কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। এছাড়া কিছু ছবি আর গিকবেঞ্চ স্কোরও সামনে চলে এসেছে। এই ফোনের ব্যাক পার্টে নিচের বাম দিকে একটা ডট ম্যাট্রিক্স করা লাইটিং থাকবে, যেখানে ROG লোগো জ্বলতে দেখা যাবে। অবশ্য লাইটিং কাস্টমাইজেশনের সুবিধাও আছে। আর আর্মারকেসেও সিমিলার একটা লাইটিং ইফেক্ট থাকবে। সাইটগুলোতে আরও প্রকাশ পেয়েছে যে 6.78 ইঞ্চ OLED ডিসপ্লে দিয়ে আসবে ফোনটি। ফুল HD রেজলিউশনের এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট থাকবে। 3000mAh-এর দুইটা ব্যাটারি মিলে 6000mAh-এর ব্যাটারি পাওয়ার থাকবে ফোনটায়। আর 3C সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে 65W ফাস্ট চার্জিং লিস্টেড হয়ে গেছে ফোনটার জন্য। ফোনের ক্যামেরা 64 মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেট আপ থাকবে। গেমিং ফোন অথচ চিপসেট নিয়ে কিছুই বললাম না, তাই কি হয়। গিকবেঞ্চ লিস্টিং থেকে এটাও জানা যাচ্ছে যে এই ফোনের স্ন্যাপড্রাগন 888 SoC থাকবে, আর 8 এবং 12 GB RAM এর দুইটা ভেরিয়েন্ট থাকবে। তো গেমার বন্ধুরা, আপনাদের মতামত জানতে চাই ফোনটা সম্পর্কে। শাওমি এর আরেকটা ছোট খবর। US গভর্নমেন্ট তাদেরকে যে ব্ল্যাকলিস্টেড করেছিল, শাওমি তার বিরুদ্ধে একটি পিটিশন ফাইল করেছে যে তাদের সাথে অন্যায় হয়েছে বা এরকম কিছু একটা। খবরটা ছোট হলেও শাওমির জন্য কিন্তু বিশাল ব্যাপার। এবার থাকছে OnePlus-এর খবর। OnePlus-এর পরবর্তী বাজেট সেগমেন্টের স্মার্টফোনের নাম প্রকাশ পেয়েছে। এতে দেখা যাচ্ছে ফোনটার নাম হবে Nord N1 5G। এর আগের ফোনটার নাম ছিল Nord N10 5G। আর ধারণা করা হচ্ছে অরিজিনাল নর্ডের চেয়ে কিছুটা কম দামে আসবে ফোনটি। এর আগে তারা বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল গত বছরের মাঝামাঝি, সে হিসেবে এখনও বেশ সময় হাতে আছে তাদের, এবং এ সময়ের মধ্যে হয়তো তারা প্রচণ্ড রকম একটা হাইপ তৈরি করে ফেলতে পারবে। এছাড়া OnePlus-এর ছোট্ট আরেকটা খবর হচ্ছে তারা স্মার্ট ওয়াচ আনতে যাচ্ছে, এবং এর জন্য EUIPO এর কাছে প্যাটেন্ট ফাইল করেছে OnePlus। পরবর্তী খবরে থাকছে MediaTek। MediaTek তাদের প্রথম পূর্ণাঙ্গ 5G স্ট্যান্ডার্ড মডেম হেলিও M80 অ্যানাউন্স করেছে। এটাই MediaTek-এর প্রথম মিলিমিটার ওয়েভ ক্ষমতা সম্পন্ন মডেম। এর আগে তারা হেলিও M70-কে 5G মডেম হিসেবে গত বছর Dimensity 1000 সিরিজ প্রসেসরের সাথে ব্যবহার করেছিল, কিন্তু সেটা মিলিমিটার ওয়েভ স্ট্যান্ডার্ড ছিল না। আর সেটার আপলিংক স্পিড ছিল 2.5 Gbps এবং ডাউনলিঙ্ক স্পিড ছিল 4.7 Gbps। হেলিও M80 মডেমে আপলিংক স্পিড 3.76 Gbps আর ডাউনলিঙ্ক স্পিড 7.67 Gbps, অর্থাৎ M70 এর তুলনায় M80 এর স্পিড প্রায় দ্বিগুণ। একই সাথে ডুয়াল 5G সাপোর্ট করবে মডেমটি। 2021 সালের শেষের দিকে এই মডেমের স্যাম্পল টেস্টের জন্য কিছু কিছু ম্যানুফ্যাকচারারকে দেবে MediaTek, আর পূর্ণাঙ্গ ব্যবহার হবে 2022 সালে। এবার আসি ভিভো এর খবরে। ভিভো S9 মার্চ মাসের 6 তারিখ লঞ্চ করতে যাচ্ছে কোম্পানিটি। ফোনটি হবে MediaTek Dimensity 1100 সিরিজের চিপসেট দিয়ে প্রথম কোনো স্মার্টফোন। আর ফোনটা স্ক্রিন সাইজ 6.4 ইঞ্চ, আর ডিসপ্লেতে একটি ফুল সাইজ নচ বা স্ট্যান্ডার্ড একটা নচ থাকবে। নচের মধ্যে ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরার সেট আপ থাকবে। ফোনটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসবে। আশা করা যাচ্ছে ফোনটা গ্লোবালি রিলিজ হবে, যদিও ভিভো এই সিরিজের ফোন গ্লোবালি লঞ্চ করে না। তো এই ছিল আজকের টেক নিউজ। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এছাড়া আপনার মূল্যবান মতামত দিয়ে পরবর্তী ভিডিওকে সমৃদ্ধ করুন।
একই সাথে আমাদের ফেসবুক গ্রুপ আর টুইটারেও যুক্ত হতে পারেন আপনি।